আসসালামু আলাইকুম বার্ডস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমরা কথা বলবো বাজিকার পাখি কেন ডিম ভেঙে ফেলে বা বাচ্চা হচ্ছে না, এই সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যারা পাখি পালন করে থাকি প্রায় দেখি যে বাচ্চা হওয়ার আগেই ডিমগুলো খেয়ে ফেলে বা ভেঙে ফেলে, তখন আমরা কি করব? তখন আমরা বুঝতে পারি না যে কি করব, এখন টেনশনে পড়ে যাই। অনেক শখ করে দুটো পাখি কিনি, কিন্তু যদি তার বাচ্চা না বানাতে পারি তখন আসলেই খুব খারাপ লাগে। তো এইসব সমস্যা যদি আপনার পাখির সাথে হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে পাখির ক্যালসিয়াম কমে গেছে বা ভিটামিন কমে গেছে শরীরের। তখন আমরা ক্যালপ্লেক্স দিতে পারি, ইসেল দিতে পারি এবং জিসপেড দিতে পারি। এই তিনটা ওষুধ যদি দিই তাহলে আপনার পাখির এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং খাঁচার ভিতর মিনারেল ব্লকও রাখতে পারি। আর পাখিদের ভালো মানের সিড মিক্স খাওয়াতে পারি, এইগুলা দিলেই আপনার পাখির এই সমস্যা আর হবে না আশা করি। তো পাখির খেয়াল রাখবেন। আর হচ্ছে গিয়ে ভিটামিনগুলো মাসের দুই থেকে তিন দিন, প্রতি মাসেরই দুই থেকে তিন দিন করাতে হবে। আর এগুলো যদি না করান তাহলে আপনার পাখির ডিম ফুটবে না বা ভেঙে খেয়ে ফেলবে, খোসাগুলো খেয়ে ফেলবে। এর জন্য আপনারা পাখির খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।